নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল সরকারি জব আপডেট ইন ওয়েস্ট বেঙ্গল বাইশে ফেব্রুয়ারি থার্ড শিফটে আজকে তোমাদের কেমন কোশ্চেন্স এসেছে যতগুলি কোয়েশ্চেন কালেক্ট করতে পেরেছি জেকে থেকে সেগুলি তোমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করছি এর পাশাপাশি আমরা আজকে দেখব এই যে আজকে আমরা সম্পূর্ণ যে শিফট আজকে সারাদিন যে প্রশ্ন অ্যানালাইসিস আমরা কি পেলাম আপকামিং যারা এক্সাম দিতে যাবে তো তাদের জন্য বলছি যে আমরা কি পেলাম এই তিন দিনে আমাদের এক্সাম থেকে কোন টপিকগুলো রিভিশন করে আমরা বেশি করে যাব তো সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে বলবো তো ভিডিওটি অবশ্যই শেষ মতো থাকবে এবং টার্গেট থাকবে এই ভিডিওটি যারা দেখছো ঠিক আছে টার্গেট থাকবে বেশি না দুইশোটি লাইক টার্গেট থাকবে এই ভিডিওতে দুইশোটি লাইক করা ঠিক আছে একে একে আমরা কোশ্চেন শুরু করি তো তোমরা প্রত্যেকে আমি আবার রিকোয়েস্ট করে বলছি প্রত্যেকে কিন্তু লাইক অবশ্যই করে দেবে তো প্রথম প্রশ্ন হচ্ছে ত্রিশূর পুরম উৎসব কোন রাজ্যে পলিত হয় পালিত হয় তো ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য কোন ব্যক্তি কোন খেলোয়াড়ের সঙ্গে জড়িত ট্রফি খেলোয়াড়ের সঙ্গে যুক্ত শব্দ বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি এই যে জিকে এক কথায় বলতে গেলে এই জিকে পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো তোমরা ভালো করে রিভিশন দিয়ে যাবে ভারতের নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয় তো ভারতের নবজাগরণের অগ্রদূত বলা হয় রাজা রামমোহন রায়কে তারপরে দেখো নৃত্য থেকে একটা কোশ্চেন এসেছে কোনবি নিত্য নৃত্য ভারতের কোন রাজ্যের সঙ্গে যুক্ত তো নৃত্য থেকে প্রত্যেকটা শিফটে কোন না কোনো কোশ্চেন আসছে এবং ভারতের জনগণনা দু থেকেও কিন্তু কোন না কোনো কোশ্চেন আসছে সংসদ কি কিনে গঠিত রাষ্ট্রপতি লোকসভা ও রাজ্যসভা মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হয়ে যাবে টেবিল টেনিস ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন গিদ্দা নৃত্য ভারতের কোন রাজ্যের নৃত্য পাঞ্জাব জুলাই দু হাজার তেইশে আধব অর্জুনকে কিসের অধ্যক্ষ হিসেবে বেছে নেওয়া হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেটবল ফেডারেশন অফ ইন্ডিয়া খেলা থেকে ভালো কোয়েশনস কিন্তু আসছে ডোলু কোন রাজ্যের নৃত্য তো সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক দু হাজার তেইশে এস জয়শঙ্কর রাজ্যসভার ভোটের জন্য কোন রাজ্য থেকে লড়েছিল সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট আই আর আর আই ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউশন কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হবে টি ফিলিপিন্সে অবস্থিত পরবর্তী কোশ্চেন তো পরবর্তী কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও স্মৃতি মানধানা কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট কোন ব্যক্তি কোন খেলার সঙ্গে যুক্ত মোস্ট ইম্পর্টেন্ট জ্যোতি আরাজি কোন খেলার সঙ্গে যুক্ত অ্যাথলিট ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত দিল্লি তো এই কোশ কিছু কিছু কোশ্চেন্স আছে আমি আবার বলছি রিপিট করতে কিছু কিছু কোশ্চেন আসছে যে পেয়েছি কিন্তু কিন্তু কোশ্চেন্স এসেছে প্রার্থীরা কিন্তু ঠিকমতো বলতে পারিনি কিন্তু টপিকটা বলেছে যেমন এই প্রশ্ন দেখো ধ্যানচাঁদ হকি স্টেডিয়াম কোথায় অবস্থিত এটা এসেছিলো নাকি ধ্যানচাঁদ পুরস্কার কাকে দেওয়া হয়েছিল এই জাতীয় টপিক থেকে কোশ্চেন্স কিন্তু এসেছিল জাকির হুসেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত তবলা বাদক ভারতের লিঙ্গানুপাদ থেকে কম লিঙ্গানাপদযুক্ত রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ তো এরকম সার্চ কিছু কোশ্চেন্স এসেছিল আমি আবারও বলছি কিছু কিছু কোশ্চেন্স রয়েছে যে একদম যে কোশ্চেন এসছে সেরকম কোশ্চেন্স হুবহু যেগুলো প্রার্থীদের কাছ থেকে জানা গেছে এবং কিছু কিছু কোশ্চেন্স সমস্ত কোশ্চেন্স তো তারা বলতে পারে না ঠিক আছে এক্সাম দেওয়ার সময় একটা চিন্তা থাকে তাই না তো কিছু কিছু কোশ্চেন আসছে আরেকটা এখানে সবুজ বিপ্লব থেকে আমি আবার এখানে বলে রাখছি তোমাদের এই সবুজ বিপ্লব থেকে কিছু একটা কোশ্চেন্স এসেছিলো এই টপিকটার উপরে ঠিক আছে সবুজ বিপ্লব থেকে কোনো একটা কোশ্চেন্স সম্ভবত এই থার্ড শিফটে তোমাদের এসেছিলো যারা দিয়েছ তারা অবশ্যই বল তো আপকামিং যারা এক্সাম দিবে তাদের জন্য একটাই কথা বলবো যে স্ট্র্যাটেজিকের পার্টটা একটু ভালো করে দেখে যাবে কোন কোন অধ্যায় আর আর্টিকেল মোস্ট ইম্পর্টেন্ট যে আছে আর্টিকেল আমি কিন্তু কালকে আর্টিকেলের একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি প্রিভিয়াস ইয়ার ফিজিক্যাল প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স মোস্ট ইম্পর্টেন্ট আর্টিকেলস ঠিক আছে নিয়ে একটা ভিডিও করে আসছি চলো আজকে ভিডিওটি এতটুকুই ছিল সবাই সুস্থ থাকবে ভালো থাকবে গুড নাইট